অজিত চৌধুরী আজকে নওদায় তাদের মৃত নিহত কর্মীর বাড়ি গেছিলেন এবং সেখানে বলেছেন যে সন্ত্রাস হয়েছে সেই সন্ত্রাসের জবাব মুখ্যমন্ত্রী এবং ঠোকাবাবুকে বাংলার মানুষ যে সন্ত্রাস হয়েছে এবং যাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই বেশি মারা গিয়েছেন। গতকাল ভোটের আগে পর্যন্ত বা ভোট চলাকালীন পর্যন্ত 27 জনের মধ্যে 17 জন তৃণমূল কংগ্রেসের, গতকাল যারা হয়েছে আজও আক্রান্ত তৃণমূল কংগ্রেস হয়েছে। সেখানে বাংলার মানুষ দেখতে পাচ্ছেন তৃণমূল যদি হামলা করে তৃণমূলের লোকেরা মারা যাবে। অধিকাংশ বুথ, 60,000-এর বেশি বুথ, 61,000-এর বেশি বুথ অবাধে ভোট হয়েছে। পার্টিকুলার কয়েক জায়গায় এরা গোলমাল করেছেন, এদের রক্ত চাই, এদের মৃতদেহ চাই, এদের রাজনীতি করার জন্য দৃশ্য চাই। বাংলার মানুষ এদের সঠিক সময় সঠিক জবাব দিয়ে দেবে। কংগ্রেস বিভিন্ন জেলা, কলকাতাতেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে। এই বিজেপি কংগ্রেসের যা বিক্ষোভ তাতে কংগ্রেসের কর্মীর থেকে মিডিয়ার ক্যামেরাম্যান বেশি হয়, ফলে কংগ্রেসের বিক্ষোভ নিয়ে সংবাদ মাধ্যমে চিন্তা থাকতে পারে, আমাদের চিন্তা নেই। দাদা, এর আগেও পঞ্চায়েত ভোট বা অন্যান্য ভোটে এগুলোর অভিযোগ ছিল, এবারে একটা বাড়তি অভিযোগ হচ্ছে আগের দিন রাত থেকে নাকি ব্যালট বক্সে আগে থেকে। আচ্ছা, এই নাকি মানে এটা কি? সবাই এজেন্টরা গিয়ে তারপর ব্যালট বক্স দেখে ব্যালট পেপার গুনে ভোট শুরু হয়েছে, সেখানে আগের দিন থেকে শুরু হয়েছে, এই গল্পগুলো আসছে কোথার থেকে? এটা হয় নাকি কখনো? যদি কোথাও কোনো ব্যতিক্রমী আদৌ কোথাও কিছু থেকে থাকে তার একটা যথাযথ তথ্য প্রমাণ তো কেউ দেবেন। আগের দিন থেকে ভোট, একটা গল্প করার লিমিট আছে? আমি শুধু এটুকু বলতে পারি, কিছু কিছু দল বিজেপি এবং কয়েকজন, কিছু দু চারজন লোক ওদের কিছু বিক্ষোভ দেখাচ্ছে, কিন্তু সেই বিক্ষোভে যে ভাষা ব্যবহার হচ্ছে এই ভাষার খেসারত কিন্তু বিজেপিকে দিতে হবে। 2011-এ রবীন্দ্রসঙ্গীত বাজানো হয়েছিল মানে এই নয় যে ইউটিউবে ডিস্কোর রিমিক্স পাওয়া যায় না, ফলে যে ভাষায় মুখ্যমন্ত্রীর নাম শুনে, যে ভাষায় হিংসার প্ররোচনা দিয়ে, যে কুরুচিকর কুৎসিত হিংসামূলক ভাষা প্রয়োগ হচ্ছে, এর খেসারত কিন্তু বিজেপিকে দিতে হবে। বিজেপির সেই সেই বাছাই নেতাদের যারা এই ধরনের ভাষা ব্যবহার করছেন তাদের কিন্তু গুনে গুনে এর জবাবগুলো দিতে হবে। এই বাক্স বদল হচ্ছে প্রশাসনকে, তো হাস্যকর কথাবার্তা। যদি কোনো প্রমাণ থাকে দিয়ে কথা বলুন। আজকাল সব সিসিটিভি থাকে, সবার হাতে হাতে ফোনে ক্যামেরা থাকে, এই ধরনের গাল গল্পগুলো বলতে বারণ করুন। অমিত মালব্য বলছেন নির্বাচনকে প্রশাসনে পরিণত করে দিতে। অমিত মালব্য, তিনি গগনে গগনে চলেন, গগনে গগনে, তার মাটিতে কোনো গ্রাউন্ড রিয়েলিটি সম্পর্কে কোনো তার ধারণা নেই। অমিত মালব্য তিনি জানেন না, এখানে দিলীপ ঘোষও দিচ্ছে ডাক, সুকান্ত আর শুভেন্দুর বিজেপি নিপাত যাক। তো সুতরাং যেটা জানেন না অমিত মালব্যকে বলুন মণিপুরে কী হচ্ছে সেটা টুইট করুক। মণিপুরে বিজেপি কীভাবে একটা গোটা রাজ্যকে জ্বলতে দিচ্ছে, অপদার্থ বিজেপি সরকার আর কেন্দ্রীয় সরকার, সেটার কৈফিয়ত দিক।